ভাবছেন যে এসুসের ল্যাপটপ কিনবো বা কম্পিউটার বা সামথিং কিছু তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বলবো অনেক বেশি ইন্টারেস্টিং এটা কোনো ভিডিও নয় রাফ ভিডিও আমরা কিছু প্রেজেন্টেশন দিচ্ছি না বা সেরকমভাবে কিছুভাবে করছি না সিম্পল একটি কথা আমরা কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম দেখেছিলেন যে আমাদের এসুস ভিভো বুক এস সিরিজের দেখুন এসুস ভিভো বুক এস সিরিজের কম্পিউটারটি হঠাৎ মানে মেশিন অন হচ্ছে কিন্তু আপনার ডিসপ্লেতে লাইট আসছে না এই সমস্যা হচ্ছিলো তারপর আমি সার্ভিস সেন্টারে যাই তারা বলে আমাকে পুরো মাদার বোর্ড নাকি চেঞ্জ করতে হবে এই যে পুরো মাদার বোর্ড আছে না এটা পুরো চেঞ্জ করতে হবে তার জন্য খরচা পড়বে ছত্রিশ হাজার টাকা তো কী এটা মানে একটা মাদার বোর্ড ছত্রিশ হাজার টাকা দিয়ে আমি চেঞ্জ করব আর বয়স হলো মাত্র দুই বছর তারা বলছে এটা নাকি শখ হয়ে গিয়েছে শর্ট শখ যেটাই বলে ওটা তো আমি তাদেরকে বলি কোনোরকম উপায় নেই না পুরো ছত্রিশ হাজার টাকা দিয়ে আমি পুরো মাদার বোর্ড চেঞ্জ করতে হবে এবং এটা আমি কিনেছি দুই বছর আগে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ প্লাস ছত্রিশ কত হয় প্রায় নব্বই হাজার টাকা তো এ এই ল্যাপটপটার দাম দাঁড়াচ্ছে এখন নব্বই হাজার টাকা যদিও আমি শাড়ি নিয়ে আমার বাড়ি নিয়ে আসি তারপর আমি নিজে নিজেই খুললাম দেখতে পারেন মডেল নাম্বার কত আপনাকে দেখে দিচ্ছি মডেল নাম্বার হচ্ছে এক্স ইউএন দেখতে পাচ্ছেন তো এক্স ফাইভ ইউএন তো এই হচ্ছে ল্যাপটপের অবস্থা আমি খুললাম তারপর তো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না শখ হয়ে গিয়েছে মেবি কিছু আইসিতে প্রবলেম ছিল তারা বলে আইসি চেঞ্জ করে দেখব কিন্তু সেটাতে সম্ভব হয়নি আইসি করে তো পুরো মাদার বোর্ডই নাকে আমাকে চেঞ্জ করতে হতো তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করলাম যতটা পারলাম খুললাম দেখতে পারেন নাট পড়ে আছে এখানে পড়ে আছে এগুলোও পড়ে আছে কম্পিউটার এ দেখুন পুরো ফাঁকা বাক্স এটা লাগাতে হবে এটা প্রায় দশ বছর বারো বছর বয়স এটার বয়স বাট এটা অনেক দিন সার্ভিস দিয়েছে এই এই বছর হবে পড়ে আছে কারণ আমি ব্যবহার করিনি সারলে মেবি হয়ে যেত ব্যাটারি সমস্যা জানি না এটা ঠিক করিনি তো এই অবস্থা এখন এটা পড়ে আছি আমি র্যামটা চেঞ্জ করে দেখলাম খোলার চেষ্টা করলাম র্যাম খোলা সবাই জানেন তো জাস্ট এভাবে প্রেস করতে হয় এভাবে আপনারা চাইলে নিজে নিজে র্যাম লাগাতে পারবেন তারপর সিম্পলি এটাকে ধরবেন এইভাবে এটাকে প্রেস করবেন তারপর জোরে হালকা করে ব্যাস একটা আওয়াজ হলো লেগে গেল তো এভাবে র্যাম ইনপুট করা হয় দেখানোর কিছু নেই ব্যাটারি আমরা এসএসডি সব কিছুই দেখলাম তো আমাদের তরফ থেকে আমরা ফেল হলাম এবং নেক্সট টাইম যারা এসুসে ল্যাপটপ কিনবে তাদের জন্য এটা বড় শিক্ষা যে কেনার আগে দশ বার ভাববেন এদের প্রচণ্ড বাজেট সার্ভিস ইভেন আমার শুধু ওদের কাছে ল্যাপটপটা নিয়ে যেতে আমার কাছে পাঁচশো টাকা নিয়েছে ভারতের কথা বলছি বাংলাদেশে আমি জানি না আর সারা হলে তারপর কত খরচা হতো ভাবুন ছত্রিশ হাজার টাকা মানে আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি লাগানোও খুব সহজ সিম্পলি এইভাবে রেখে দিবেন যে এভাবে মাপে মাপে খুলেছেন এভাবে রেখে দিবেন যে তোমার এক হাতের সমস্যা হচ্ছে তোমার সিম্পলি চেপে দেবেন চারিদিকে দেখুন আওয়াজ হচ্ছে ঠিক আছে সিম্পলি লাগিয়ে দেবেন এইভাবে পুরো দেশি উপায়ে আমরা লাগিয়ে নিলাম এবার আমাদের কাজ হচ্ছে শুধু এই দেখুন নাটগুলো লাগিয়ে নিতে হবে কীভাবে লাগাতে হবে দেখুন এইখানে যে গোল গোল এইগুলো আছে এখানে লাগানোর আগে কিছু নাট আছে এই নাটগুলো আছে এখানে লাগাতে হবে তারপর গোল গোল এই মালটাকে এভাবে লাগিয়ে দিতে হবে তো সিম্পল এভাবে আমরা এখন লাগাবো তারপর প্রতিটা নাটে নাটে যেখানে লাগানো আছে লাগিয়ে দেবো এই টেস্টটা এর উপায়ে এবং আপনাদের যাদের এসুসে ল্যাপটপ খারাপ হয়ে গিয়েছে বা যে কোনো ল্যাপটপ নিজে নিজেই খুলতে পারবেন অত কাউকে দেখানোর প্রয়োজন নেই প্রথমে নিজে ট্রিট করুন না পারলে তারপর সার্ভিস সেন্টারে নিয়ে যান তো সিম্পল এই বিষয়টাই আর কিছু বলার নেই আর খোলাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই যেদিকে কীবোর্ডটা আছে আপনাকে সেদিক থেকে খুলতে হবে আই মিন এইভাবে নিতে হবে তা সিম্পলি আপনাকে এইভাবে প্রেসার দিতে হবে এই একটা আঙুল এইখানে রাখতে হবে আর একটা আঙুল এখানে দেখুন খুলে গেল ফাঁক হয়ে গিয়েছে বা এবার এখানে আঙুল ভরে দিন পেন ভরে দিন টেনে দিন হয়ে যাবে ব্যাস তো বাই বাই আমরা এবার নাটগুলো নিই